সাবস্ক্রাইব করুন করুন বেল ক্লিক লোকসভা ভোট শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং সংসদে প্রথম অধিবেশন চলছে এবং সেই অধিবেশনে আমরা দেখলাম একেবারে শুরুতেই হই হট্টগোল পরিস্থিতি আবার অন্যদিকে যদি আমাদের রাজ্যের দিকে একটু নজর রাখি ভোট পরবর্তী হিংসার ছবি দিকে দিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল জুন মাস পর্যন্ত এবং তারপর বাংলার পরিস্থিতি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে ঠিক ভোটের আগে বা ভোটের ঘোষণা হওয়ার আগে যে ছবিটা আমরা দেখেছিলাম এখন ভোট পরবর্তী হিংসার শিকার বাংলার বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছাড়া মারধর মহিলা বিজেপি কর্মীকে মারধ এটাই কি বাংলা প্রশ্ন তুলছে কিন্তু বিরোধীরা আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে বিজেপির তরফে যিনি প্রতিনিধিত্ব করবেন অরিজিৎ মুখোপাধ্যায় বিজেপি আমাদের আমাদের সঙ্গে রয়েছে স্বাগত প্রথমবার ক্রসকিউতে আমরা পেয়েছি এবং তার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালক মৌনশ্রী সাহা এবং আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী তৃতীয়বার এনডিএ সরকার সংসদ চালানো কি কঠিন হচ্ছে মনে হয় একদমই নয় কারণ দেখুন আমরা বিগত দিনে দেখেছি এই যে অ্যান্টি ইনকামসিকে হারিয়ে পরপর তিনবার যে সরকার গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি সহ এনডিএ করে দেখিয়েছে আমরা কখনোই ভীত সন্ত্রস্ত নই যে সরকার চালানোর জন্য আমাদের প্রবলেম হবে বা বিরোধীরা যেটা এতদিন ধরে বলে আসছে যে মোদী হোচট খেলো দেখুন ওরা প্রথমে বলেছিল যে নরেন্দ্র মোদী সরকার গঠন হবেই না নরেন্দ্র মোদীর সরকার পরাজিত হতে চলেছে এনডিএ পরাজিত হতে চলেছে বিজেপিকে এরপর মানুষ খুঁজে পাবে না ওরা মিটিং করেছিল ওদের ইন্ডিজোটেরকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে সেটা নিয়ে দেখুন এটা ওদেরকে মানতে হবে এটা ওদের পরাজয় ঘটেছে হ্যাঁ হতে পারে আমাদের একটা এক্সপেকটেশন ছিল আমরা চারশো পারের নাড়া দিয়েছিলাম সবসময় যে আমরা যে টার্গেটটা সেট করব সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারব সেটা হয়তো নাও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবারও এনডিএর সরকার স্থাপন হয়েছে কারণ আমরা কিন্তু ভোটে সিট কমার পর বা জেতার পর আমরা কিন্তু জোট করতে যাইনি আমরা এনডিএ জোটে থাকার পরেই আমরা কিন্তু ইলেকশনে এগিয়েছিলাম এবং সেখানে ইন্ডি জোটে যারা যারা রয়েছে তারা কিন্তু সমগ্রভাবে পরাজিত হয়েছে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবারও তৃতীয়বারের জন্য ভারতবর্ষের বুকে এনডিএ সরকার গঠন হয়েছে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী বলছেন ভয় দেখাবেন না ভয় তো আগেও দেখানো হয়েছিল দু হাজার প্রেক্ষিতে যদি আমরা বিচার করি সংসদ থেকে বার করে দেওয়া হয়েছিল সংসদ পদ কিন্তু বাতিল হয়েছিল সে রাহুল গান্ধী আবার কিন্তু সংসদে প্রবেশ করেছেন দেখুন সবথেকে উল্লেখযোগ্য বিষয় জি বলেছেন তার পরিচয় দিয়েছেন রাহুল গান্ধী দেখুন কংগ্রেসের যদি আপনি ঘরানা দেখেন চিরকাল এই কংগ্রেস চিরকাল সনাতন বিরোধী একটা এজেন্ডাকে ভারতবর্ষের বুকে চালানোর চেষ্টা করেছে আজ থেকে নয় আমরা বারবার দেখেছি আমরা শ্যাম পিত্রার মতো কংগ্রেস নেতার বক্তব্য দেখেছি কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা যে ভারতবর্ষের বুকে সমস্ত রাজনৈতিক দলের এটা নিন্দা করা উচিত ছিল যখন সাংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা হয়ে তিনি মহাদেব হিন্দুদের সনাতনী দেবতা আরাধ্য দেবতা মহাদেবকে অপমান করেন তিনি মহাদেবের হাতের সাথে কংগ্রেসের হাতের তুলনা করেন এবং সমস্ত সনাতন ধর্মকে তিনি অপমান করেন সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডি জোটের যারা অন্যান্য শরিক দল আছে তাদেরও উচিত ছিল প্রতিবাদ জানানো কিন্তু তারা সেটা করেনি অরিজিৎ আমার মনে হয় রাহুল গান্ধীতে জাস্টিফিকেশন পরে দিয়েছেন না না দেখুন জাস্টিফিকেশন কি দিচ্ছেন একজন মানুষকে খুন করার পর আমি বললাম সরি বা আমি এই কারণে খুন করেছি সেটা তো কোনো কথা নয় বিজেপির বিরুদ্ধে তিনি রাজনৈতিক বক্তব্য রাখতেই পারেন সেটা তার ব্যক্তিগত জায়গা আমাদের বলার কিছু নেই কিন্তু সনাতন ধর্মকে অপমান করা তিনি যে কথাটা বলেছেন কোট আন্ড কোর্ট যে যো লোক হিন্দু কেয়েতে হ্যাঁ খুদ ওই হিংসা কাটতে হ্যাঁ এটা কি আপনারা সমর্থন করেন একজন সাংবাদিক হিসেবে আপনি বলুন তো ভারতবর্ষের বুকে সমস্ত ধর্মের রাজনীতি করার অধিকার রয়েছে সমস্ত ধর্মের মানুষের তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ কাকে ভোট দেবে মানুষ কাকে ভোট দেবে না সেটা মানুষের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা বঞ্চিত চাকরি প্রার্থীদের বাসে আপনাদের নেতা সুভেন্দ অধিকারী থেকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তারা প্রত্যেকেই আমরা দেখেছি মিছিলে হেঁটেছেন তাদের পাশে নিট এবং নেট যে দুর্নীতি তাদের পাশে কি আপনারা যারা ভুক্তভোগী যারা দেখুন দিলেন দেখুন আমার কথা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি বারবার করে কড়া ভাষায় বলেছেন যে আমরা কোনোভাবেই এর দায় এড়াবো না আমি শিক্ষামন্ত্রী হিসেবে এর দায় নিচ্ছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ইন্ডি জোটের নেতা তেজস্বী যাদবের ঘনিষ্ঠ আত্মসহায়ক তারাও জড়িয়ে পড়ছেন সুতরাং আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু কখনো কোনো দায় এড়িয়ে যাই না নিট বা নেটের মতো এই মূল্যবান একটি পরীক্ষা ইম্পর্টেন্ট একটি পরীক্ষা যেখানে মানুষের দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয় সেই জায়গায় এটাকে হালকাভাবে নেওয়ার কোনো মতেই পক্ষপাতী কেন্দ্রীয় সরকার নয় সেখানে আমি দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরার সামনে আজকে বলে যাচ্ছি যদি ভারতীয় জনতা পার্টি কেন এনডিএ কেন ইন্ডিজোট কেন যে যে জড়িত থাকবে তাদেরকে গড়াদের পেছনে থাকতে হবে তাদের একইভাবে অ্যাপ্লিকেবল হবে কারণ আমাদের রাজ্যেই কিন্তু বাংলা থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে তার সঙ্গে আরও একটি দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে দেখুন আমি আবারও বলছি আপনাকে বুঝতে হবে রাজ্যের শিক্ষা দুর্নীতি দিনের পর দিন দেখুন আমাদের ভারতের জিনিস আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজীর ক্ষমতা আছে যে তার দায়টা নেওয়ার কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী এরা কেউ এর দায় নেয়নি আপনাকে বুঝতে হবে যেভাবে রাজ্যে শিক্ষা দুর্নীতি ঘটেছে তখন তো প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন বলে নয় আপনার কি মনে হয় রাজ্যের শিক্ষামন্ত্রী এতদিন ধরে অপরাধ করেছেন দু সালে সম্ভবত সুপার নিউমারিক পোস্ট অতিরিক্ত শূন্য পথ তৈরি করে যেভাবে রাজ্য সরকারের এন্টায়ার মন্ত্রিসভা চাকরিগুলোকে বিক্রি করেছে সেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পর্যন্ত উঠে এসছে এটা একটা গর্হিত অপরাধ ওনারা বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে সুপ্রিম কোর্ট ওদেরকে ওদের পক্ষে রায় দিয়েছে যেটা সর্বৈব ভুল সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছে যে হ্যাঁ ইমিডিয়েট অ্যারেস্ট করা যাবে না কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এই যে চাকরিটা বিক্রি করা হয়েছে এটা কিন্তু বেআইনিভাবে করা হয়েছে সেখানে আপনি এতদিন পর্যন্ত রাজ্য সরকারের কারুর কোনো স্টেটমেন্ট দেখেছেন যে হ্যাঁ এটা আমাদের অপরাধ হয়েছে তারা এসএসসির ঘাড়ে দায় চাপাচ্ছে তারা সার্ভিস কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছে কিন্তু তৃণমূল সরকারের যে এন্টায়ার মন্ত্রিসভা তারা তো সবথেকে বড় দায়ীদের জন্য তাদের সই ছাড়া কী করে এই জিনিসগুলো হতো আর যেখানে এতদিন ধরে চাকরি প্রার্থীরা আজকে আন্দোলন করছে না খেতে পেয়ে মরছে সেখানে এই রাজ্যের সরকার এই রাজ্যের পুলিশ তারা খেলা মেলায় পয়সা খরচ করতে ব্যস্ত যেখানে রাজ্যে শিল্প চলে যাচ্ছে রাজ্যে ছেড়ে শিল্প ছেড়ে দিয়ে চলে শিল্প রাজ্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন তিনি একবারও মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন তিনি আজকে পুলিশ মন্ত্রীও রাজ্যের আজকে যেভাবে দিনের পর দিন গোটা বাংলা জুড়ে অরাজকতা চলছে আপনি দেখুন তো আজকে একের পর এক গণপিটুনির ঘটনায় গোটা বাংলা জুড়ে হয়ে চলেছে আমি আপনাকে আপনার ক্যামেরায় দায়িত্ব নিয়ে বলতে পারি নাম ধরে ধরে বলতে পারি চোপড়ার ঘটনায় কেউ অভিযুক্ত এই তাজিমুল হামিদুর রহমান ঘনিষ্ঠ আজকে ফুলবাড়ির যে ঘটনা ঘটলো কে অভিযুক্ত স্বপ্নাব অধিকারী তৃণমূল নেত্রী আজকে আরিয়া দহে যে ঘটনা ঘটছে কে অভিযুক্ত সেখানে জয়ন্ত সিং মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূল নেতা একের পর এক যখন তৃণমূল নেতা দুষ্কৃতিরা আর ভয়ঙ্কর স্টেটমেন্ট দিয়েছেন আমি তো আমি তো মানে শিহরিত হচ্ছি যে হামিদুর রহমানের মতো তাদের স্টেটমেন্টের কথা বলছেন বিধায়কদের পর নাম ধরে আপনি স্টেটমেন্টের কথা বলছেন কিন্তু বিধায়করা বলেছেন ছবিতে থাকা মানে সেটা ঘনিষ্ঠ কখনোই সম্ভব নয় ছবি যা কার যে কারোর তোলা যেতে পারে বিভিন্ন জায়গায় গিয়ে তার মানেই সে তার ঘনিষ্ঠ এটা বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে ক্রমাগত মদন মিত্রের অভিযোগ হামিদুর রহমানের অভিযোগ আচ্ছা সৈকতবাবু আমাকে একটা কথা বলুন এই রাজ্যের বুকে গণতন্ত্রকে হত্যা করার যে নজির আমরা বিগত কয়েকদিনে দেখেছি শুধু একটা ঘটনা নয় সৈকতবাবু আপনারা দেখুন যেভাবে বারবার 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 পরপর পরপর ঘটে চলেছে এবং সেখানে স্টেটমেন্ট কি একজন রাজ্যের সরকারের বিধায়ক শাসক দলের বিধায়ক হামিদুর রহমান আমি কোর্ট আন্ড বলছি সেখানে তিনি বলছেন যে ওরকম আমাদের মুসলিম রাষ্ট্রে এসব হয়েই থাকে এই কথাটার আমি ঘোরতর বিরোধী ভারতবর্ষের বুকে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাথার ওপর হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে পুলিশ প্রশাসন কোটে নিয়ে যাবে যদি সেই মহিলা অপরাধ করে থাকে তিনি প্রথমেই কোন তদন্ত ছাড়া একজন বিধায়ক একজন মহিলাকে যেখানে বেতের বাড়ি পেটানো হচ্ছে রাস্তায় ফেলে জনসমক্ষে পাবলিক দাঁড়িয়ে মজা দেখা একেবারে করে না সেখানে তিনি আমি এই প্রশ্নটা তুলে দিয়ে যেতে চাই যে এটা কি ভারতবর্ষ নাকি ভারতবর্ষের বাইরে সেখানে তিনি ইসলামিক রাষ্ট্রের কথা বলছেন আপনি ভারত রাষ্ট্রের ভারত চোপরা যেমন ভারতবর্ষের মধ্যে সেরকম হাত্রাসও তো ভারতবর্ষের একদমই অবশ্যই নজজার ভূমিকা না লজ্জার ব্যাপার আপনি যদি বলেন এতগুলো মানুষ মারা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যে প্রশাসন নিন্দা নিন্দা ট্রেন অ্যাক্সিডেন্টের পরেও করেছিলেন একটা করে অ্যাক্সিডেন্ট হবে 500 করে লোক মরবে আর বিজেপি কি নিন্দা করে থেমে যাবে মজা হচ্ছে এটা ট্রেন অ্যাক্সিডেন্টের কথা বলছেন তো তাহলে জ্ঞানেশ্বরী কাণ্ডের সময় রেলমন্ত্রী কে ছিলেন এটাও আপনাকে মনে রাখতে হবে ট্রেন অ্যাক্সিডেন্টটা সবাই এর নিন্দা জানাচ্ছে অবশ্যই আমরাও নিন্দা জানাচ্ছি সেখানে কিন্তু রে মাননীয় রেলমন্ত্রী নিজে উপস্থিত থেকে সেখানে কিন্তু তিনি দায় নিয়ে তিনি কিন্তু বারবার সেটাকে রিকভার করার চেষ্টা করছেন দুর্ঘটনা হয়েছিল তো অবশ্যই দায় নিয়ে অবশ্যই আমি আবার বলছি কি শিক্ষা নিলেন সেটা আমাকে বলুন আমি আবার বলছি আপনাকে যেখানে পুলিশ প্রশাসন আশি হাজার লোকের জমায়েতের মানে পারমিশন দিয়েছিল সেখানে হঠাৎ আড়াই লক্ষ লোক কি করে দেখুন একদমই না সেখানে একদমই যোগী আদিত্যনাথের সরকার আপনারা যেটা বলতে চাইছেন যোগী আদিত্যনাথের সরকার

কারণ বিগত দিনে রাজ্যে যেভাবে নারী নির্যাতন বেড় বেড়ে চলেছে বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে গণহত্যা রাজ্যে হয়েছে শিউরে ওঠার মতো আমরা ভিডিও দেখেছি অবশ্যই আমরা হাত্রসের ব্যাপারে দুঃখিত হাত্রাসে যে কজন মারা গেছে তাদেরকে সমবেদনা জানাবার কোনো ভাষা নেই কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা উঠে আসছে যে আশি হাজার মানুষের পারমিশন দেওয়া ছিল পুলিশের পক্ষ থেকে সেখানে আড়াই লোক অবশ্যই এটা পুলিশের দায়িত্ব আমি এটা কোনো মতেই অস্বীকার করবো না যোগীজি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তার জন্য যে যে পুলিশ অফিসার থেকে শুরু করে প্রশাসনের যারা যারা ব্যর্থ তাদেরকে জেল জেলের ঘানি টানতে হবে তারা কেউ পার পাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদেরকে ব্যাস একেবারেই অর্থাৎ যেটা অরিজিৎ যেটা বোঝাতে চাইলো প্রশাসনিক ব্যর্থতা যোগী রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা ছিল তিনি যেরকম মানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নবান্নে সভা করে বসে তার স্বীকারোক্তি দিয়েছেন এখানেও প্রশাসনিক ব্যর্থতা ছিল এই আলোচনাতেই ঢুকবো আলোচনা করব তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি দ্রুত ফিরছে বিরতির পর সঙ্গে থাকবেন প্লিজ